ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেইনমেন্ট সেন্টার। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বয়েজ। তো বয়েজ মূলত দুই প্রকার, একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। কর্তা নিজে কাজটি করতে পারলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। যেমন আই ইট রাইস, এটা হলো অ্যাক্টিভ, আর প্যাসিভ হলো রাইস ইজ ইটেন বাই মি। আবারও বলি, কর্তা কাজটি করতে পারলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। যেমন আমি ভাত খাই, ভাত খাওয়ার কাজটা কি আমি করতে পারি? তো সুতরাং আমি হচ্ছে কর্তা, তো সুতরাং এটি হচ্ছে অ্যাক্টিভ। আর বেশি বয়েজে কর্তা নিজে কাজটি করতে পারে না, কর্তার দ্বারা কাজটি করা হয়। অ্যাক্টিভ বয়েজকে প্যাসিভ করার সাধারণ নিয়ম হলো, প্যাসিভ বয়েজ করতে হলে অ্যাক্টিভ বয়েজের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর টেন্স অনুযায়ী বি ভার্ব আনতে হবে। আর বি ভার্ব হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বি বিন, বিং, এবং মূল যে ভার্বটা থাকবে সেই ভার্বের ফার্স্ট পার্টিসিপিয়েন্ট ফর্ম হবে, এবং বাই যুগে সাবজেক্টের অবজেক্ট ফর্ম হবে। এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিন। সব অ্যাক্টিভ বয়েজকে প্যাসিভ করবার সাধারণ নিয়ম এটাই। প্রায় বেশিরভাগ পরীক্ষাই এইরকম আসে। তো আমরা একটা টেকনিকের মাধ্যমে বয়েজ শিখব। তো বয়েজ চেঞ্জকে শর্টকাট পদ্ধতি শিখতে হলে আমরা বয়েজ চেঞ্জকে তিন ভাগে ভাগ করে নেব, একটা ইনডিফিনিট, একটা কন্টিনিউয়াস, আর একটা পারফেক্ট। তো এখানে ইনডিফিনিট বলতে প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটকে বোঝানো হয়েছে। আবার কন্টিনিউয়াস বলতে প্রায় টেন্সের যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে সব টেন্সই কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত ধরা হয়েছে। আর পারফেক্ট বলতে প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টকে বোঝানো হয়েছে, যা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন না। তো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এই তিন নিয়মে বয়েজ চেঞ্জ শিখলে বয়েজ চেঞ্জ অতি সহজেই পারা যায়। তো প্রথমে ইনডিফিনিট টেন্স। অ্যাক্টিভ বয়েজ থেকে প্যাসিভ বয়েজ করতে হলে অ্যাক্টিভ বয়েজ সেন্টেন্সটা যদি ইনডিফিনিট টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট, তিন ইনডিফিনিটের কোনো একটি ইনডিফিনিটে যদি হয়, তাহলে অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করতে হবে, তারপর টেন্স অনুযায়ী বি ভার্ব বসাতে হবে, তারপর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হবে, এবং বাই যুগে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, যেমন আই থাকলে মি, হি থাকলে হিম, সি থাকলে হার, এগুলো দে থাকলে দেম, উই থাকলে আস, এগুলো নিশ্চয়ই আপনারা জানেন। তো একটা উদাহরণ দেখা যাক, যেমন আই ইট রাইস, এটি রিসিভ করতে হবে, তাহলে আমরা লিখব রাইস ইজ ইটেন বাই মি। তো আরও কিছু উদাহরণ দেখি চলুন, যেমন আই ওয়াজ এ ডক্টর, তাহলে আমি প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব, যেমন এ ডক্টর ওয়াজ বিন বাই মি, এখানে ওয়াজ মূল ভার্ব এবং ওয়াজই অক্সিলারি ভার্ব, সুতরাং ওয়াজই হচ্ছে বিন, ওয়াজে ফার্স্ট পার্সন ফর্ম হচ্ছে বিন। তারপর রহিম কিল্ড এ বার্ড, এ বার্ড ইজ কিল্ড বাই রহিম। তারপর আই উইল গো টু ঢাকা, ঢাকা উইল বি গন বাই মি। এখানে ফিউচার টেন্স একটা ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে, যে উইলের পর বি, তারপর গন। আসলে এটা হওয়ার কারণ হচ্ছে আমরা জানি মডাল ভার্বের পর বি ওয়ান বসে, তো এখানে তো উইল হচ্ছে মডাল ভার্ব, তো এখানে তো গন হবে না, গ হওয়ার কথা, কিন্তু আমরা তো জানি প্যাসিভ করতে হলে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপিয়েন্ট ফর্ম লাগে, এই জন্য এখানে উইলের পর বি হয়েছে তারপর গন। এবার হলো কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস টেন্স হলো, টেকনিকটা হলো, সকল কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের পর বিং বসে, তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপিয়েন্ট হয়। আবারও বলি, সব কন্টিনিউয়াসে প্রথমে টেন্স অনুযায়ী বি ভার্ব খুঁজতে হবে, তারপর মূল যে ভার্বটা থাকে সেই ভার্বের ফার্স্ট পার্টিসিপিয়েন্ট হয়। যেমন আই এম গোয়িং টু সিলেট, তাহলে এই অ্যাক্টিভ বয়েজের প্যাসিভ হবে সিলেট ইজ বিং গন বাই মি, সিলেট ইজ বিন গন বাই মি, এখানে ইজ হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পর ভিং যুক্ত করতে হবে। আবার দেখুন, ইউ ওয়ার টিচিং হিম, ইউ ওয়ার টিচিং হিম, এটার প্যাসিভ করলে হবে যে হি ওয়াজ বিং টট বাই ইউ, এখানে ওয়াজ হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পর বিং বসাতে হবে, মানে সকল কন্টিনিউয়াসে বি ভার্বের পর বিং বসাতে হবে। এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে তারপর একটু নোট খাতায় নোট করে নিন। আর একটু উদাহরণ দেখা যাক, যেমন একটি বয়েজ আছে আই শ্যাল বি ইটিং রাইস, তো এটার প্যাসিভ হবে রাইস উইল বি ভিং ইটিং বাই মি, এখানে উইল বি হচ্ছে বি ভার্ব, পরে বিং হয়েছে। তো এবার হলো পারফেক্ট টেন্স।
তো সকল পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্বের পর বিন বি এ ডাবল ইএন বিন হয় এবং পরে পাস্ট পার্টিসিপল হয়। যেমন আই হ্যাভ ইটেন রাইস, তাহলে এটা হবে রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। আই হ্যাভ ইটেন রাইসের প্যাসিভ হলো রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। আবার একটা হলো শি হ্যাড বিলিভড হার প্যারেন্টস, তো এটার প্যাসিভ হচ্ছে হার প্যারেন্টস হ্যাড বিন বিলিভড বাই হার। আপনারা এই শর্টকাটটা, যে পারফেক্ট টেন্সের শর্টকাটটা এবং উদাহরণগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিন। আজকে পুরো বিষয়টাকে সাম আপ করলে দাঁড়ায় যে কন্টিনিউসে অক্সিলারি ভার্বের পর বিং বসে, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম। অন্যদিকে পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্বের পর বিং বসে, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম।